দর্শক, প্রতিটা মুহূর্তে আপনাদেরকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। সব কিছু নতুন, কোনোটার সাথে কোনোটা মিল থাকে না। তেমন একটা ট্যাঙ্কি আমরা হাতে পেয়েছি, এটা হচ্ছে ওয়ালটন এক্সপ্লোর। এটার তলির অবস্থা একেবারে খারাপ। এই যে দেখেন তলির অবস্থা, কী অবস্থা, অনেক ফুটিং মারছিল, যথেষ্ট ফুটিং মারছে। তো এই ট্যাঙ্কিটাকে হচ্ছিলো আমরা ডেন্ট অ্যান্ড পেন্ট করবো, তবে এখানে হচ্ছিলো আলাদা কিছু হবে, ট্যাঙ্কিটাকে আলাদা কিছু মোড করব আমরা। তো সেটা দেখতে হইলে অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ দেখতে হবে। আর এই মুহূর্তে ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এবং পেজ থেকে দেখে থাকলে পেজটিকে লাইক করে দিন, এবং ভিডিওতে একটা কমেন্ট করে দিন, আপনার ব্যক্তিগত মতামত জানাই দিন। তো দেখতে থাকুন। তো আমরা এটার তলি চেঞ্জের কাজ কমপ্লিট করে ফেলছি। এই যে দেখেন, অনেকে দেখতে চান যে আমরা তলি চেঞ্জ কীভাবে করি, আর অনেকে জানেন না যে তলি চেঞ্জ আসলে কিভাবে হয়। হয়তো আপনারা মনে করেন যে তলি চেঞ্জটা মনে হয় নিচের এই অংশটাকে টোটালি ফালাই দেওয়া হয়, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনার এই চারপাশে যে বিটগুলো আছে, বিটগুলো হচ্ছিলো আমরা ফালাই দিই, এখানে নতুন শীট দিয়ে হচ্ছিলো এই বিটগুলোকে তৈরি করে দিই। যাই হোক, এটা এখন আমরা পেন্টিংয়ের কাজ করব, যেহেতু ডেন্টিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আবারও বলে রাখি, এটা কিন্তু আধুনিক একটা ডিজাইন হচ্ছে এই ট্যাঙ্কিটার উপরে। কি ডিজাইন হচ্ছে সেটা দেখতে হইলেও ফুল ভিডিওটা আপনাকে কন্টিনিউ দেখতে হবে। আর ডিজাইনটা আমরা কীভাবে তৈরি করলাম সেটাও কিন্তু ফুল ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো আমরা এই ট্যাঙ্কিটার হচ্ছে পুরাতন যে রঙটা ছিল সেই রঙটাকে তুলে ফেলছি। তুলে ফেলার পর হচ্ছিল এখন আমরা এই স্টিলটা যেন জং না ধরে, পরবর্তী রং যেন জং ধরে ফুটো ফুটো হয়ে না ওঠে, সেই কারণে এখানে একটা প্রাইমার আমরা ইউজ করব, যেটাকে বলা হয় ইপি প্রাইমার। তো প্রাইমারটা আমরা ইউজ করি। তারপর হচ্ছিলো এখানে বেশ কিছু জায়গায় পুটিংয়ের কাজ আছে, আমরা পুটিংয়ের কাজগুলো সম্পন্ন করব, দেন কালারটা করব। আর এটা কালারটা কিন্তু একটু আনকমন হবে, ডিফারেন্ট হবে, যেটা ওয়ালটন এক্সপ্লোরে আজ পর্যন্ত হয় নাই, বা এই ধরনের মডিফিকেশন আজ পর্যন্ত কেউ করে নাই। আপনারা জানেন সবসময় আমরা একটু ভিন্ন রূপে কাজ করার চেষ্টা করি, ভিন্ন ডিজাইন নিয়ে কাজ করার চেষ্টা করি। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। আর এখনও যারা পেজটিকে ফলো দিয়ে রাখেন নাই, পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ভিডিওটা লাইক করে দিন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিন। তো ফাইনালি আমরা এটাকে ডেন্টের পরে পুটিংয়ের কাজটা কমপ্লিট করে রাখছি। এখন হচ্ছিলো এটার বেস কোটটা আমরা মারব। আর এটার বেস কোটটা হচ্ছে কালার ব্যাঙ্কে যখন আমরা কালারটাকে, কালার কোডটাকে দেই, তখন এটার একটা বেস কোট আসে। বেস কোটটা অনেকটাই হচ্ছিলো কপি কালার টাইপের, তো সেই বেস কোটটা হচ্ছিলো আমরা মারব। তারপরে দেন হচ্ছে ফিনিশিং কালারটা আমরা কমব। ইনশাল্লাহ এই ভিডিওটা দেখলে মানে ওয়ালটন এক্সপ্লোর এত সুন্দর মডিফাই করা যায়, বিশেষ করে কালার দিয়ে, সেটা বুঝতে পারবেন। তা আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকুন। এটা হচ্ছে এই কালারের বেস কোট, যেটা আমরা কালার কোডটা যখন কম্পিউটারে দিই তখন এই বেস কোডটা আসে। তো আমরা এই বেস কোডটাকে কমপ্লিট করে নিই, তারপর হচ্ছে এটার উপরে ফিনিশিং রঙটা আসবে। যদিও এখনও পর্যন্ত আপনারা ফিনিশিং রঙটা কী হবে সেটা কেউই জানেন না। তো যেটা হচ্ছে সেটা আসলে ওয়ালটন এই টাইপের বাইকগুলো মানে এত সুন্দর দেখা যায়, এত সুন্দর দেখা যাবে এই কালারটাকে, আপনি আপনার বাইকে না করালে বুঝতে পারবেন না যে এই কালারটা ওয়ালটনে এত সুন্দর একটা মোড করা যায়, বিশেষ করে কালার দিয়ে। তো আমিও প্রথমে বুঝতে পারি নাই, যখন আমার কাস্টমার আমাকে টিপ দিল যে ভাই আমি এই টাইপের করতে চাই, তখন আসলে ব্যক্তিগতভাবে বলতে গেলে সেই কাস্টমারের রুচি আছে, এত সুন্দর একটা কালার তিনি চয়েস করছেন। কারণ ওয়ালটন এই বাইকগুলো তো সচরাচর এখন দেখাই যায় না, ওয়ালটনের স্কুলও খুব কম দেখা যায়। তারপরে উনি ওনার কাছে এই বাইকটা খুব পছন্দের একটা বাইক,
দীর্ঘদিন ধরে এই বাইকটাই চালাচ্ছে, ধরে রাখছে, আর এটাকে নতুন করে সাজানোর একটা প্ল্যান করে, আর তখনই আমাদের কাছে মানে ট্যাঙ্কটা পাঠায় দেয়, সাথে এই কালার হবে, বাকিটা হচ্ছে উনি কাস্টমাইজ করে নেবে, বাইক কভার অন্য অন্য যে জিনিসগুলো আছে সেগুলো কাস্টমাইজ করে নেবে। তো ভিডিওর সাথে থাকুন, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। তবে এই ট্যাঙ্কিটার মধ্যে কিন্তু কিছু লেখা থাকবে, আলকমন কিছু লেখা থাকবে কালার আপ করে। সব কিছু মিলে হচ্ছে ট্যাঙ্কিটাকে খুব সুন্দরভাবেই সাজানো হচ্ছে। তো ফাইনালি আমরা এটাকে কালার কমপ্লিট করে ফেললাম। এই হচ্ছিলো মূল কালার, যদিও ক্যামেরাতে কালারটা একটু লাইট দেখা যাচ্ছে, অরেঞ্জটা একটু বেশি দেখা যাচ্ছে, বাট অরিজিনাল কালারটা হচ্ছিলো এইখানে যে শেডটা দেখতে পাচ্ছেন গাঢ় অরেঞ্জ, এটাই হচ্ছিলো মূলত অরিজিনাল কালার। আর এখানে হচ্ছিলো এখন কিছু লেখা হবে, কী লেখা হবে সেটা দেখতে হলেও আপনাকে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো এখানে কিছু লেখা দিব, লেখার পরে হচ্ছিলো আমরা এটাকে ফাইনালি ক্লিয়ার কোট কমপ্লিট করব, দেন পলিশ টলিশ করে হচ্ছিলো আপনাদেরকে কমপ্লিটলি দেখাবো। একে তো এই ভিডিওটা করার মূলত উদ্দেশ্য হচ্ছিলো যে পুরনো ট্যাঙ্কিগুলো কীভাবে কালার করে নতুন বানানো যায়, এক, আর দ্বিতীয়ত হচ্ছিলো কীভাবে সেটাকে কাস্টমাইজ করা যায়, নিজে মন মতো করে কালার করা যায়, এবং কালারের ভালো কোয়ালিটি দিয়ে, ভালো ফিনিশিং দিয়ে কীভাবে এটাকে উজ্জ্বলতা বানানো যায় সেটা হচ্ছিলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো ভিডিওটা দেখেন এবং ভালো মন্দ দুটাই হচ্ছিলো আপনার কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাই দিয়ে আমাদেরকে কালারটা ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে। তো ফাইনালি এটাকে আমরা কালার এবং এই যে এখানে কিছু একটা লেখা আছে এই লেখা ক্লিয়ার কোট সম্পূর্ণ কমপ্লিট করে ফেলছি। আর এটা হচ্ছিলো ট্যাঙ্কের যে মুখটা আছে লক সেটটা, এটাকেও কিন্তু আমরা হোয়াইট কালার করে দিছি, একটু দেখতে যেন ভালো লাগে। তো এর পাশাপাশি আমাদের অন্য কিছু অনেকগুলো কালার করা আছে, সেগুলো ভিডিওতে দেখা যাচ্ছে। যাই হোক, এই ট্যাঙ্কিটা কালারের আসলে মডিফিকেশনটা কীরকম হয়েছে এটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কালার ফিনিশিংটা কীরকম হয়েছে সেটাও আপনারা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন। এটা যদিও এখনও পলিশের কাজটা কমপ্লিট হয় নাই, পলিশের কাজটা কমপ্লিট হলে কিন্তু আরও নিখুঁত ফিনিশিং আসবে। যারা দীর্ঘদিন ধরে আমাদের কাজগুলো দেখতেছেন তারাই একমাত্র আমার এই ফিনিশিংয়ের কাজটা বুঝতে পারবেন, আর যারা নতুন দেখতেছেন অবশ্যই তারা ফিনিশিংটা দেখতে হইলে আমাদের পুরাতন যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে একটু দেখতে হবে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।